নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সিবিসিএস প্যাটার্নের গ্র্যাজুয়েশন বা ইউজি কোর্সের প্রথম বর্ষের সেকেন্ড সেমিস্টারের একটি কম্পালসারি পেপার হল AEES 21। AEES অর্থাৎ অ্যাবিলিটি এনহান্সমেন্ট এনভায়রনমেন্টাল স্টাডিজ। আজকে আলোচনা করব এই পেপারের পরীক্ষার জন্য বেশ কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে। এনভায়রনমেন্টাল স্টাডিজ বা AEES 21 পেপারের পরীক্ষার জন্য নম্বর বিভাজন বিষয়ে 16 মে 2023 একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে। তাতে জানানো হয়েছে AEES 21 পেপারের 50 নম্বরের থিওরি পরীক্ষায় 3 নম্বরের 4টি, 6 নম্বরের 3টি এবং 10 নম্বরের 2টি প্রশ্ন এসে থাকবে এবং উত্তর লেখার ক্ষেত্রে প্রশ্নের অপশন থাকবে দ্বিগুণ। অর্থাৎ 3 নম্বরের 4টি প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্রশ্নের অপশন থাকবে 8টি, 6 নম্বরের 3টি প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্রশ্নের অপশন থাকবে 6টি এবং 10 নম্বরের 2টি প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্রশ্নের অপশন থাকবে 4টি। সেই নোটিশ অনুযায়ী প্রথমে আলোচনা করা হলো প্রশ্নমান 3-এর জন্য সম্ভাব্য প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল কাকে বলে? পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্র কি? 3 নম্বরের প্রশ্ন, নাইট্রোজেন চক্র কাকে বলে? পরবর্তী প্রশ্ন, বাস্তুতান্ত্রিক পিরামিড কি? 5 নম্বরের প্রশ্ন, বনভূমির উপকারিতা লিখুন। পরবর্তী প্রশ্ন, আলফা বিটা ও গামা ডাইভার্সিটি কি? ভারতে জীববৈচিত্র্য ধন্য অঞ্চলগুলি কি কি? 8 নম্বরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলতে কি বোঝান? পরবর্তী প্রশ্ন, মন্ট্রিয়াল প্রোটোকল কি? বিশুদ্ধ জলের ধর্ম ও গুণাবলী লিখুন। জৈব অক্সিজেন চাহিদা কি? 12 নম্বরের প্রশ্ন, বিপর্যয় কি উদাহরণ দিন। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণাবর্ত বা সাইক্লোন কাকে বলে? 14 নম্বরের প্রশ্ন, বায়োম কাকে বলে? পরবর্তী প্রশ্ন, সংক্রামক ব্যাধি কাকে বলে উদাহরণ দিন। বায়ুমণ্ডলে ওজোন স্তরের গুরুত্ব আলোচনা করুন। মধুমেহ বা ডায়াবেটিস রোগের প্রতিরোধ ব্যবস্থাগুলি লিখুন। 18 নম্বরের প্রশ্ন, পৌষ্টিক স্তর কাকে বলে? পরবর্তী প্রশ্ন, ইন সিটু সংরক্ষণ কাকে বলে? সিওডি কি? জৈব অক্সিজেন চাহিদা বা বিওডি বলতে কি বোঝান? মিথেন গ্যাসের উৎসগুলি কি কি? এল নিনো কাকে বলে? 24 নম্বরের প্রশ্ন, ধারণ ক্ষমতা কাকে বলে? প্রশ্নমান 3-এর জন্য সর্বশেষ প্রশ্নটি হল অম্ল বৃষ্টি কি? তো এগুলি ছিল প্রশ্নমান 3-এর জন্য সম্ভাব্য প্রশ্ন। এবারে দেখে নেওয়া যাক প্রশ্নমান 6-এর জন্য সম্ভাব্য প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, পরিবেশ কি? পরিবেশ শিক্ষার মুখ্য উদ্দেশ্য ও পরিবেশের গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের প্রকারভেদ করুন। 3 নম্বরের প্রশ্ন, বায়ুমণ্ডলের উপাদানগুলি কি কি? জলের গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, জীব বৈচিত্র্য কি? এর প্রকারভেদ ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্র বলতে কি বোঝেন? বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। 6 নম্বরের প্রশ্ন, শিলামণ্ডলের গুরুত্ব লিখুন। এছাড়াও বেশ কিছু টিকাজাতীয় প্রশ্ন আসতে পারে, যেমন জীবমণ্ডল, বায়ুমণ্ডলের গুরুত্ব, চেরনোবিল দুর্ঘটনা, ভোপাল গ্যাস দুর্ঘটনা, স্যানিটারি ল্যান্ডফিল, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা, শিয়াল ও সীমা। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক সম্পদ কত প্রকারের? উদাহরণ সহ আলোচনা করুন। 9 নম্বরের প্রশ্নটি হল, পরিবেশের ওপর খনন কার্যের প্রভাব সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা ক্ষয় কাকে বলে? ভূমি অবক্ষয়ের কারণগুলি বর্ণনা দিন। 11 নম্বরের প্রশ্ন, ভারতের জল সংকট নিবারণের উপায়গুলি সবিস্তারে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, ভারতের সংকটাপন্ন ও আঞ্চলিক প্রজাতির জীব সম্পর্কে বর্ণনা দিন। 13 নম্বরের প্রশ্ন, বিশ্ব জীব বৈচিত্র্য বলতে কি বোঝেন? জীব বৈচিত্র্যে সংকটের কারণগুলি ব্যাখ্যা করুন। 14 নম্বরের প্রশ্ন, জলদূষণের ফলে সৃষ্ট রোগ সম্পর্কে বর্ণনা দিন। 15 নম্বরের প্রশ্ন, ভূমিধসের প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে ধারণা দিন।
16 নম্বরের প্রশ্ন, ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে বর্ণনা দিন। জনসংখ্যা বলতে কি বোঝেন? জনসংখ্যার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করুন। এইডস সংক্রমণ কিভাবে হয় ও প্রতিকার সম্পর্কে আলোচনা করুন। প্রশ্নমান ছয়ের জন্য সর্বশেষ সম্ভাব্য প্রশ্নটি হল, যক্ষারোগের সংক্রমণ লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে আলোচনা করুন। তো এবারে দেখে নেওয়া যাক প্রশ্নমান দশের জন্য সম্ভাব্য প্রশ্নগুলি। প্রশ্ন সেটে ডিপ কালারে মার্ক করা প্রশ্নগুলি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সর্বপ্রথম এই ডিপ কালারে মার্ক করা প্রশ্নগুলি আয়ত্ত করার চেষ্টা করবেন। তো 10 নম্বরের জন্য প্রথম প্রশ্ন হলো, প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্য আলোচনা করুন, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলি কি কি। দ্বিতীয় প্রশ্ন, জলদূষণের উৎস, প্রভাব ও নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করুন। 3 নম্বরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের বিভিন্ন শ্রেণী ও উপাদানগুলি সম্পর্কে আলোচনা করুন। 4 নম্বরের প্রশ্নটি হল, বায়ুদূষণের কারণ, ফলাফল ও নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, শব্দ দূষণের উৎস, প্রভাব ও নিয়ন্ত্রণ সম্পর্কে বর্ণনা দিন। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্প সৃষ্টির কারণ ও নিয়ন্ত্রণের ব্যবস্থাপনাগুলি সম্পর্কে আলোচনা করুন। 7 নম্বরের প্রশ্ন, বন্যা সৃষ্টির কারণ ও ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করুন। 8 নম্বরের প্রশ্ন, উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে সংক্ষিপ্ত বর্ণনা দিন। পরবর্তী প্রশ্ন, মানব স্বাস্থ্যের ওপর পরিবেশের প্রভাব আলোচনা করুন। 10 নম্বরের জন্য সর্বশেষ প্রশ্নটি হল, ভারতের পরিবেশ আন্দোলনগুলির সংক্ষিপ্ত বিবরণ দিন। এক্ষেত্রে আলোচনা করতে হবে চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও, তেহরি বাঁধ আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, যেগুলো টিকা জাতীয় প্রশ্নেও কিন্তু আসতে পারে। তো এগুলি ছিল ইউজি পার্ট ওয়ানের কম্পালসারি পেপার AEES 21 এর জন্য বেশ কিছু সম্ভাব্য প্রশ্ন। আলোচ্য সম্ভাব্য প্রশ্নের যথাযথ উত্তর বা সাজেস্টিভ নোটস পেতে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডো গাইডের হেল্পলাইন নাম্বার 8927778162 তে। তো আজকের ভিডিও আপডেটটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই করে নেবেন সাবস্ক্রাইব। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।